নমস্কার, আমার নাম অনন্ত বিকাশ বসু। আমি অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আমি আমাদের এই বরানগর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিকের একজন ডিরেক্টর। আজকে আমি আপনাদেরকে যেটা সম্বন্ধে একটু ওয়াকিবহল করবো, সেটা হচ্ছে কী করে একটা বিটি ডিজিটাল হিয়ারিং এডের একজন পেশেন্ট হিসেবে কী করে এটাকে মেনটেন্যান্স করতে হয়। আজকে আমার কাছে আজকে বিটি একটা ডিজিটাল হিয়ারিং এড আছে, এটা আপনারা দেখে নিন। এটার অনেকগুলো সুইচ আছে। একটা হচ্ছে এখানে একটা সুইচ আছে, এটাকে আমরা ব্যাটারি কম্পার্টমেন্ট বলি। এটাতে আমরা ব্যাটারি ভরে মেশিনটাকে অন করে দিলে, মেশিনটা এটা লাগিয়ে দিলে মেশিন অন হয়ে যায় এবং এটা খুলে দিলে মেশিন অফ হয়ে যায়। এটা একটা ভলিউম কন্ট্রোল সুইচ আছে, একটা ছোট্ট হুইল দিয়েছে এরা। এই হুইল অনুযায়ী এটা মার্কিং করা আছে 1, 2, 3, 4, 4। এটা কমপ্লিটলি ডিজিটাল প্রোগ্রামেবল হিয়ারিং এড, সেই জন্যে এর পিছনে একটা পোর্ট আছে। এই পোর্টটা দিয়ে কম্পিউটারে কানেক্ট করে মেশিনটাতে একজন ব্যক্তির যে হিয়ারিং লস, সেই হিয়ারিং লস অনুযায়ী এটা কনফিগার করা যায়। ঠিক আছে, এইটা ভলিউম কন্ট্রোল। ঠিক আছে, তো এই ভলিউম কন্ট্রোলে কেউ যদি দুইতে যদি সিলেক্ট করে রাখে, তার সেই দুইটা হচ্ছে তার একটা ফিক্সড পয়েন্ট, যেখান থেকে সে কমাতে বাড়াতে পারবে, অর্থাৎ 3-4 বাড়বে, 1-এ কমবে। তাছাড়া একটা প্রোগ্রাম বাটন দেওয়া আছে। এই প্রোগ্রাম বাটনটার ফাংশন হচ্ছে, পেশেন্টের মনে করুন বাইরে গেছে, সেই এনভায়রনমেন্ট আর বাড়ির ভেতরে এনভায়রনমেন্ট দুটো একরকম নয়। যদি বাইরে যায় সেটা নয়েজি এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে। সেই নয়েজি এনভায়রনমেন্টের প্রোগ্রাম সুইচটিগুলো অ্যাকর্ডিংলি সেই এনভায়রনমেন্ট অনুযায়ী যদি ফিটিং সেভাবে করা থাকে, তো সেই অনুযায়ী মেশিনটা আবার কন্ট্রোল হয়ে যাবে। আবার বাড়িতে আসলে আর একবার টিপলে সেটা আবার এই অনুযায়ী কন্ট্রোল। এবং বিভিন্ন রকম এনভায়রনমেন্ট আমরা করতে পারি, সিনেমা হল থেকে শুরু করে বাইরে থেকে, স্ট্রিট থেকে, অফিস থেকে, হোম থেকে, সব রকম করা যেতে পারে। আর এই যে ব্যাটারি, ব্যাটারিটা আমরা ভরবো কী করে? এটা একটা 13 নম্বর ব্যাটারি লাগে এই মেশিনে। এই 13 নম্বর ব্যাটারিটা আমি খুললাম, এটাকে জাস্ট এরকম আমরা খুলবো। খুলে দেখুন একটা সাইডে প্লেন আছে যেটা পজিটিভ সাইন দেওয়া আছে, আর আরেকটা সাইডে একটু রাউন্ড করা আছে। রাউন্ডটা নিচের দিকে আর পজিটিভটা অন্যদিকে। এই অ্যালিগমেন্টটা ঠিক হওয়া চাই। যদি অ্যালিগমেন্ট ভুল হয় তাহলে কিন্তু আবার মেশিন কিন্তু হয় ব্যাটারি রোডটা লাগবে না, নইলে খুলে বেরিয়ে যাবে। এটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলে মেশিন চালু হয়ে গেল, এটা খুলে দিলে মেশিন অফ হয়ে গেল। এবার পেশেন্ট তার নিজের চাহিদা অনুযায়ী এটাকে কমাতে বাড়াতে ম্যানুয়ালিও পারবে বাড়িতে বসে, আর প্রোগ্রাম সুইচটা নিজেই কন্ট্রোল করতে পারবেন তার প্রয়োজন অনুযায়ী। এবার এই যে মেশিনটা, এই মেশিনটা একটা ইয়ার টিপ দিয়ে ফিট করা আছে। এটা ইউনিভার্সাল, এটা বিভিন্ন সাইজের আসে এবং যে পেশেন্টের যেমন ক্যানাল সাইজ, কানের ভিতরের কর্ণগুহর সাইজ, সেই কর্ণগুহর সাইজ অনুযায়ী এটাকে ফিট করা হয়। কিন্তু এটা প্রপার না, সেই জন্য প্রপার ফিটিংয়ের জন্য কানে একটা ইমপ্রেশন নিয়ে মোল্ড বানানো হয়। এরকম ইমপ্রেশন নিতে হয়, নিলে এই ইমপ্রেশন অনুযায়ী এরকম মোল্ড তৈরি হয়ে আসে। এটা অনেক প্রপার ফিটিংয়ে আসে। এবং এইটা যদি কানে যদি এরকম লাগিয়ে দেওয়া হয় তাহলে একদম এক্স্যাক্ট পেশেন্টের শেপ অনুযায়ী এটা হয়, এবং এটা পেশেন্ট ভালো শুনতেও পারে এবং পেশেন্টের কমফর্ট অনেক বেশি হয়। আজকে এই বিটি হিয়ারিং এড নিয়ে আমি একটুখানি আপনাদের জানালাম। তাছাড়া আরেকটা জিনিস সবাইকে, যারা পেশেন্টরা ইউজ করে, মনে রাখবেন অনেক সময় কানের যে ওয়াক্স কিংবা কানের যে ময়লা, সেটা এই হোলগুলোতে ঢুকে যেতে পারে। ঢুকে গেলে এটা কিন্তু ক্রমশই মাঝে মধ্যেই এটাকে পরিষ্কার করতে হয়। এটা জল দিয়ে পরিষ্কার করবেন না, ছোটো ছোটো হিয়ারিং এড মেশিনগুলোর সাথে ছোটো ছোটো ব্রাশ এমনিই দেওয়া হয়, ওই ব্রাশগুলো দিয়ে এটাকে যতটা পারবেন রেগুলার উইকলি বেসিস পরিষ্কার করবেন। আর আজকে এত অবধি থাকলো, এর পরের দিন আমি আরও অন্য টাইপের হিয়ারিং এর নিয়ে আপনাদের একটু আগে বলব। নমস্কার।